আমি তো খুবই আনন্দিত হব। খেলোয়াড়ের মধ্যে সাকিবুল হাসান অলরাউন্ডার ছিল, এই মুভির মধ্যে যেমন সাকিব ভাই অলরাউন্ডার। সাকিব ভাইয়ের মুভিতে আমার কোন একটা ক্যারেক্টার আছে, মানে ক্যারেক্টার যেটাই আমাকে দেখ অবশ্য আমি একদম এক পায়ে খাড়া। সমস্ত ওয়ার্ল্ডে শুধু একজনই আছে সাকিব খান, তাহলে এখন নামটা আসবে কার বলেন? নায়িকাগুলো না খুব শর্ট শর্ট, সাকিব ভাইয়ের সাথে একদম ম্যাচিং হয় না। আমি সাকিব ভাইয়ের নাম নিয়ে ভাইরালের জন্য না, মানে আমার ভালো লাগাটা আমি প্রকাশ করতেছি যে আমার এজ এ ভালো লাগে। বয়সটা আসলে ব্যাপার না, বয়স ইজ নট ফ্যাক্ট। আইডল তেমন কাউকে মনে করি না, তবে ভালো লাগার কয়েকজন আছে। প্রথমত তো সাকিব ভাই আছে, তার কোনো মুভিতে যদি আমি কোনো একটা ক্যারেক্টার প্লে করতে পারি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করব। আর হচ্ছে সেকেন্ড কয়েকজন আছে আরো, তাদেরকে ভালো লাগে, এখন বর্তমানে ভালো ভালো কাজ করতেছে, অ্যাক্টিং কিংবা তাদের সবকিছুই ভালো লাগে। নায়িকাদের মধ্যে কাউকে আইডল মনে করি না, তবে আমার অ্যাক্টিং এর দিক দিয়ে যদি আমি বলতে যাই, শাবনা রাফাকে ভালো লাগতো, অপু বিশ্বাস আপুকে ভালো লাগতো, দুজনকে ভালো লাগতো, যেহেতু এখন দুজনের একজনও কাজ করছে না। তো এখন যারা বর্তমানে কাজ করতেছে আসলে ওরকম আইডল মনে করি না আমি কাউকে, এখন আর ভালো লাগে না আর কি, ওরকম অ্যাক্টিং ভালো লাগে না তাদের। সরি, আমি খেলাধুলা সম্পর্কে বলতে পারবো না, আমি একদমই কাঁচা, খেলাধুলা সম্পর্কে আমি বুঝি না। হ্যাঁ, মানে উনি অলরাউন্ডার, সবকিছুতে উনি থাকে, সেজন্য যে উনি যা থাকবে যা করবে সেটা আমিও বুঝতে হবে এমন তো না। ভালো লাগার কিছু বিষয় কিংবা আছে না, যে মানুষ একজনকে একটু ড্রিম মনে করে যে না এই লোকটার সাথে আমি একটা কাজ করতে চাই, কিংবা একটা ক্যারেক্টার প্লে করতে চাই, কিংবা দেখার একটা সৌন্দর্য আছে, অনেক কিছুই। ও, আমি তো খুবই আনন্দিত হব, মানে যদি এরকম হয় আর কি, যদি আমাকে কেউ কাস্ট করে যে হ্যাঁ সাকিব ভাইয়ের মুভিতে আমার কোন একটা ক্যারেক্টার আছে, মানে ক্যারেক্টার যেটাই আমাকে দেখ অবশ্য আমি একদম এক পায়ে খাড়া যে হ্যাঁ আমি করব। ভালো লাগে কেন জানি না, আমি সেই ছোটবেলা থেকে সাকিব ভাইয়ের বেশি, সবচেয়ে বেশি আমি যদি মুভি দেখে থাকি সাকিব ভাইয়ের আর অপু বিশ্বাস দুজনের অনেক মুভি দেখছি আমি, তো এই দেখতে দেখতে ভালো লেগে গেছে আর কি। আমি সাকিব ভাইয়ের নাম নিয়ে ভাইরালের জন্য না, মানে আমার ভালো লাগাটা আমি প্রকাশ করতেছি যে আমার এজ এ ভালো লাগে, তার অ্যাক্টিং ভালো লাগে, সে সুপার স্টার মেগা স্টার এবং সবকিছুতেই সে একদম অলরাউন্ডার। যেমন খেলোয়াড়ের মধ্যে সাকিবুল হাসান অলরাউন্ডার ছিল, এই মুভির মধ্যে যেমন সাকিব ভাই অলরাউন্ডার। আপনি সাকিব ভাইয়ের কথা বারবার আসতেছে, আসলে চলে আসে, কিছু করার নাই ভাই, কারণ এখন অনলি ওয়ান সে সবকিছুতে, মানে সমস্ত ওয়ার্ল্ডে শুধু একজনই আছে সাকিব খান, তাহলে এখন নামটা আসবে কার বলেন? একটু জানতে চাবো যে সাকিব ভাইয়ের সাথে যখন অন্য কোন মডেল কিংবা নায়িকা একই ফ্রেমে দেখেন, আমার ভালো লাগে না সত্যি কথা কেন জানি, মানে নায়িকাগুলো না খুব শর্ট শর্ট, সাকিব ভাইয়ের সাথে একদম ম্যাচিং হয় না। এখন আবার যেহেতু এখন কলকাতার বা অনেক হিরোইনদের সাথে কাজ করে, হ্যাঁ তাদেরকে ভালো লাগে, কারণ তারা অনেক কিছুতে পারদর্শী আছে। এখন বর্তমানে এই যে একটা নায়িকা নতুন সোনাল নাকি যেন, ওনার ভালো লাগে, হ্যাঁ ওনার সাথে একদম কেমিস্ট্রিটা পারফেক্ট মনে হচ্ছে। নায়িকাটা লম্বা, সত্যি কথা বলতে কি আমি শর্ট নায়িকা পছন্দ করি না, আমার কাছে লম্বা নায়িকা ভালো লাগে। আমার ক্ষেত্রে আমি বলবো যদি এরকম সুযোগ হয় আমাকে যেন একটু চান্স দেয় মুভিতে সাকিব ভাইয়ের সাথে, যেহেতু আমি, হ্যাঁ কারণ বিশেষ করে নায়িকারা কিন্তু অনেক লম্বা না, একদমই শর্ট শর্ট, সে বয়সে আমার সিনিয়র, কিন্তু অ্যাক্টিং এর দিক দিয়ে সিনিয়র, সব দিক দিয়ে সে সিনিয়র, সমস্যা কোথায়? ভাইয়া বলে ডাকবো কেন, আঙ্কেল বলবো? বয়সটা আসলে ব্যাপার না, বয়স ইজ নট ফ্যাক্ট। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।